আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কবির আহমেদ রনি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, বগুড়া। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি বিএসসি দ্বিতীয় বর্ষ বিষয় পদার্থবিদ্যা তৃতীয় পত্র অধ্যায় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা গত ক্লাসে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বেশ কিছু টপিক আলোচনা করেছি। আজকে আমরা অবশিষ্ট অংশগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকে যে অংশটুকু আলোচনা করব এর মধ্যে আমাদের আছে কার্নোট চক্র। কার্নোট চক্রটা বিস্তারিত আলোচনা করব। এখানে সময় হলো আমরা এন্ট্রপি সহ আলোচনা করব। তো চলো ক্লাসে মনোযোগ দেওয়া যাক। বিজ্ঞানী সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত এমন একটি ইঞ্জিনের কথা বিবেচনা করছেন যে ইঞ্জিনটি একবার কার্যনির্বাহী বস্তু বা কার্যনির্বাহী পদার্থ প্রয়োগ করলে একটি চক্র সম্পূর্ণ করে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসা সম্ভব। ওই কার্যনির্বাহী বস্তুকে প্রাথমিক অবস্থায় ফিরে আনা সম্ভব এবং মাঝখানে তাপশক্তি কাজে রূপান্তরিত করা সম্ভব। এই ধরনের ইঞ্জিনগুলোকে আমরা কার্নো ইঞ্জিন বলি। এটা একটা চক্রের মধ্যে সম্পূর্ণ হয় বলে এটা আমরা কার্নো চক্র বলি। এই চক্রটা কিভাবে সম্পূর্ণ হবে এটা আমরা একটু দেখার চেষ্টা করছি যে কার্নো ইঞ্জিনের কার্নো চক্রটি কিভাবে সম্পূর্ণ হয়। কার্নো ইঞ্জিনের কার্নো চক্রটি কিভাবে সম্পূর্ণ হয়, তো কার্নো ইঞ্জিনের কার্নো চক্রটি কিভাবে সম্পূর্ণ হবে তা আমরা এখানে অ্যানালাইসিস করব। এখন তো একটি কার্নো ইঞ্জিনে চারটি অংশ থাকে। আবারও বলছি, একটি কার্নো ইঞ্জিনে চারটি অংশ থাকবে। প্রথম অংশকে আমরা বলি তাপ উৎস। এরপর আমরা বলি প্রথম অংশ হচ্ছে আমরা তাপ উৎস এরপর আমরা বলছি একটি কার্যনির্বাহী বস্তু সহ সিলিন্ডার। এরপর আমরা বলছি একটি পাটাতন। এরপর আমরা বলছি একটি তাপগ্রাহক বা সিঙ্ক। তাহলে চারটি অংশ থাকবে। তো আমি অংশগুলো একটু চিত্রের সাথে দেখানোর চেষ্টা করছি। একটি কার্নো ইঞ্জিনে চারটি অংশ থাকবে। একটা তাপ উৎস থাকবে, একটি সিলিন্ডার থাকবে, একটি পাটাতন থাকবে, একটি তাপগ্রাহক থাকবে। তাপ উৎস তাপমাত্রাটা অনেক বেশি হবে। আবার বলছি, তাপ উৎস তাপমাত্রাটা এত বেশি হবে যে এই উৎস থেকে তাপশক্তি যদি আমরা শোষণ করি, এই উৎস থেকে তাপশক্তি শোষণ করলে উৎসের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনই হবে না। এমন একটি উৎস হতে হবে যে উৎস থেকে কোন বস্তু তাপশক্তি শোষণ করবে, তাতে উৎসের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা একটা সিলিন্ডার ব্যবহার করছি কার্যনির্বাহী বস্তু সহ। কার্যনির্বাহী বস্তু হিসেবে আমরা গ্যাসও ব্যবহার করতে পারি। কার্যনির্বাহী বস্তু হিসেবে একটা বস্তু সহ একটা সিলিন্ডার বিবেচনা করি, যে সিলিন্ডারে একটি পিস্টন আছে। এখানে সিলিন্ডারটি সিস্টেম হবে এর উপরের অংশ এবং তিন পাশের দেয়াল, এটা কুপরিবাহী পদার্থে তৈরি। আবার বলছি, উপর অংশ সহ এই পাশ এই তিন পাশের টোটাল দেয়ালটা কুপরিবাহী পদার্থ তৈরি হবে। শুধু সিলিন্ডারের তলাটি হবে সুপরিবাহী পদার্থ। আমরা বলছি সিলিন্ডারের তলাটি হবে সুপরিবাহী পদার্থ। এরপর একটা পাটাতন ইউজ করছি আমরা, এই পাটাতনটা অবশ্যই একটি কুপরিবাহী পদার্থ হবে। আবার বলছি, এটা আমাদের একটা কুপরিবাহী পদার্থ হবে পাটাতনটি। এরপরে তাপগ্রাহক, যার তাপমাত্রা অনেক কম। আবার বলছি, তাপগ্রাহক যার তাপমাত্রা অনেক কম। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যেখানে টিঅন ইজ ভেরি ভেরি গ্রেটার দেন টি2, যেখানে টিঅন ইজ ভেরি ভেরি গ্রেটার দেন টি2, অর্থাৎ এটা তাপমাত্রা অনেক বেশি। এটা তাপমাত্রা এত কম যে এখানে তাপ শক্তি দিলেও এর তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। এখানে তাপ শক্তি প্রয়োগ করলেও এর তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে আবার বলছি, একটি কার্নো চক্রে চারটি অংশ থাকে। একটা বলা হয় তাপ উৎস, একটা বলা হয় কার্যনির্বাহী বস্তু সহ সিলিন্ডার, একটাকে বলছি আমরা পাটাতন, আর একটা অংশকে বলছি আমরা তাপগ্রাহক। তাপ উৎসের তাপমাত্রা এমন হবে যে এখান থেকে তাপ শক্তি শোষণ করলেও এর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাপগ্রাহকের তাপমাত্রা এমন হবে, এটা তাপমাত্রা এত কম হবে যেখানে আমি যত গরমই দেই না কেন এ আর উত্তপ্ত হবে না। আসলে দুনিয়াতে এরকম কোন ফাংশন নেই, এরকম সিস্টেম নেই। কার্নো যে ইঞ্জিনটার কথা বিবেচনা করছে, পরবর্তীতে উনি এই ইঞ্জিনটার ব্যাপারে সাকসেস না, এই ধরনের ইঞ্জিন আসলে তৈরি করা সম্ভব হয় না।
তবে ওনার এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন স্ট্রোকের যে ইঞ্জিন গুলো আছে ইঞ্জিনের দক্ষতা গুলো কাজে বাড়াতে সক্ষম হয়েছে আর কি। আর সিলিন্ডারের কথা বলছিলাম যে এই পাশে কুপরিবাহী পদার্থ থাকবে, তলাটা হবে একটা সুপরিবাহী পদার্থ, পাটাতনটা হবে একটা কুপরিবাহী পদার্থ। এরকম চারটা অংশ থাকবে একটি কার্নো ইঞ্জিনে। তো একটা কার্নো ইঞ্জিন কয়েকটি ধাপে কার্য সম্পাদন করে, এটা আমি এখন চিত্রের সাথে দেখাবো, তারপর আমরা ম্যাথমেটিক্যাল এটা হিসাব করবো। চিত্রে একটি কার্নো চক্রের কার্যপদ্ধতিতে আমরা দেখাবো চিত্রের সাহায্যে এটা। তো আমরা বলছিলাম যে চারটা অংশ থাকে, তেমনি কার্নো চক্রটি চারটা ধাপে সম্পূর্ণ হয়। আবার বলছি কার্নো চক্রটি চারটি ধাপে সম্পূর্ণ হয়। কোন কার্যনির্বাহী বস্তু সহ আমরা যে সিলিন্ডারটা আমরা ইউজ করছি তার প্রাথমিক একটা অবস্থা ছিল পিয়ন ভিয়ন, চাপ ছিল পিয়ন, আয়তনটা ছিল ভিয়ন, ঠিক আছে। এটাকে আমরা একটা বলি সমষ্ট প্রক্রিয়া। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আলোচনা করছিলাম সমষ্ট প্রক্রিয়া কাকে বলে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে। আমি আরো একবার একটু স্মরণ করে দেই যে প্রথমটা আমরা বলছি সমষ্ট প্রক্রিয়া, যে তাপমাত্রা স্থির রেখে যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের চাপ বা আয়তনে পরিবর্তন হয় তাকে আমরা বলি সমষ্ট প্রক্রিয়া। তাপের আদান প্রদান বেঁধে রেখে চাপ বা আয়তনে যদি পরিবর্তন হয় তাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এরপর ওখানে আমরা বলছিলাম সমষ্ট প্রক্রিয়ার লেগগুলো কি হবে, একটু ভালো হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেগগুলো অপেক্ষাকৃত খারাপ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ওখানে কিন্তু আমাদের আরো কয়েকটা সমীকরণ ছিল যে সমষ্ট প্রক্রিয়ার সম্পাদিত কাজ কত, এটা আমরা বের করছিলাম। সমষ্ট প্রক্রিয়ার সম্পাদিত কাজ W কোটা আমাদের ছিল n r t this is ln v2 by v1, এমন আমরা পড়ছিলাম anti log v2 by v1। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ পড়ছিলাম কিন্তু আমরা ঠিক এইরকম যে 1 ভাগ গামা মাইনাস 1 ইনটু দিস ইজ p on v1 মাইনাস p2 v2। এই সমীকরণগুলো কিন্তু আপনারা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়া ছিল আমাদের। এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ আমরা বের করছিলাম আর ডিভাইডেড গামা মাইনাস 1 দিস ইজ t on মাইনাস t2, এমন কিছু সমীকরণ আমরা পড়ছিলাম। এটা সমষ্ট প্রক্রিয়ার সম্পাদিত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পাদিত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পাদিত কাজ। তো নিচের দুটো আমাদের ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পাদিত কাজ। তো এই সমীকরণ গুলো আগের অধ্যায় থেকে, সরি আগের অধ্যায় থেকে আমাদের এগুলো প্রয়োজন হবে। তো আবার বলছি একটি কার্নো চক্র চারটি ধাপে কার্য সম্পাদন করে, এ থেকে বি পর্যন্ত একটা ধাপ, বি থেকে সি পর্যন্ত আমাদের আরেকটি ধাপ, সি থেকে ডি পর্যন্ত একটি ধাপ, এবং ডি থেকে এ পর্যন্ত আরেকটি ধাপ। আমরা বলছিলাম যে কার্যনির্বাহী বস্তু যে অবস্থা থেকে কাজ শুরু করবে আবার কোনো এক সময় কার্য সম্পাদন করে প্রাথমিক অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। এটাই ছিল আমাদের কার্নো চক্র, একটা চক্র সম্পন্ন করে সে প্রাথমিক অবস্থায় ফিরে আসবে। এই অংশটাকে আমরা বলি সমষ্ট প্রক্রিয়া, এটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা একটা সমষ্ট প্রক্রিয়া, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই খাড়া লেখচিত্রগুলো হয় রুদ্ধতাপীয় লেখ, আর ঢালুগুলো হবে সমষ্ট লেখ। তো আমরা আবারও বলছি যে প্রথম ধাপ কি হবে, সমষ্ট প্রক্রিয়া প্রসারণ হবে। প্রথম ধাপে গ্যাস সমষ্ট প্রক্রিয়া প্রসারিত হবে, দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রসারিত হবে। দেখো এখান থেকে এখানে গেছে, আয়তনটা কিন্তু বেড়ে গেছে, এখান থেকে আয়তন আরো এদিকে চলে গেছে, আয়তনটা বেড়ে গেছে। তৃতীয় ধাপটা হবে রুদ্ধতাপীয় সমষ্ট সংকোচন, চতুর্থ ধাপ হবে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে দুইটা সংকোচন থাকবে, এর মধ্যে দুইটা প্রসারণ থাকবে। আবার বলছি এভি অংশটা আমাদের আছে সমষ্ট প্রসারণ, বিসি অংশটি আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি অংশটি আমাদের সমষ্ট সংকোচন, ডিএ অংশ আমাদের রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে দুইটা প্রসারণ, একটা হলো সমষ্ট প্রসারণ আর একটা হলো রুদ্ধতাপীয় প্রসারণ, দুইটা সংকোচন, একটা সমষ্ট সংকোচন, একটা রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে একটি কার্নো চক্র চারটি ধাপে কার্য সম্পাদন করে, এই চারটা ধাপের মধ্যে দুইটা প্রসারণ আছে, দুটা সংকোচন আছে, দুটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে, দুটা সমষ্ট প্রক্রিয়া আছে,
একটা সমষ্ণ পোর্শন আছে একটা সমষ্ণ সংকোচন আছে একটা রুদ্ধতাপীয় পোর্শন আছে একটা রুদ্ধতাপীয় সংকোচন আছে ঠিক আছে এভাবে একটি কার্নো চক্র সম্পন্ন হবে প্রথমে আমরা কি করব প্রথমে কার্যনির্বাহী বস্তু সহ সিলিন্ডারকে আবার বসে প্রাথমিক চাপ ছিল পি আয়তন ছিল ভি কার্যনির্বাহী বস্তু সহ সিলিন্ডারটাকে আমরা কি করছি তাপ উৎসের উপর স্থাপন করব সিলিন্ডারটিকে তাপ উৎসের উপর স্থাপন করব এবং এটা প্রসারিত হতে দেব তো প্রসারিত হতে দেব এবং তাপ উৎস থেকে কি করবে তাপমাত্রা উৎসের তাপমাত্রা আর কার্যনির্বাহী বস্তু সহ সিলিন্ডারের তাপমাত্রা এক সময় প্রায় সেম হয়ে যাবে অলমোস্ট যখন সেম হয়ে যাবে অর্থাৎ কার্যনির্বাহী বস্তু সহ সিলিন্ডারটি যখন টিএম তাপমাত্রা লাভ করবে ঠিক আছে সেই অবস্থা পর্যন্ত আমরা প্রসারিত হতে দেই প্রসারিত হয়ে গ্যাসের চাপ ছিল পি প্রাথমিক অবস্থায় এক পিয়ন এখন হয়ে গেল পি টু এই অবস্থায় আয়তন আগে ছিল ভি ওয়ান এখন এই অবস্থায় আয়তন হয়ে গেছে ভি টু তাহলে প্রথমটাতে আমরা কি করলাম যে তাপমাত্রা দেখো দুটা কিন্তু আগেও যা ছিল উৎসের আবার বলছে তাপ উৎসের তাপমাত্রা যা ছিল কার্যনির্বাহী বস্তু সহ সিলিন্ডার কিন্তু একই তাপমাত্রা লাভ করছে তাহলে এক্ষেত্রে তাপমাত্রার কোনো চেঞ্জ নাই বাট চাপ বা আয়তনের পরিবর্তন হয়ে গেছে এটার নাম আমরা জানি এটার নাম কি জানি সমষ্ণ প্রক্রিয়া তাহলে এখানে সমষ্ণ কি হবে প্রসারণ হয়ে গেল প্রসারণ হয়ে এ থেকে বিতে যাবে এরপর আমরা করছি কি দেখো ওই অবস্থায় পাটাতনের উপর রাখি আমরা ওই অবস্থাটাকে আমরা দ্বিতীয় ধাপে পাটাতনের উপর রাখি পাটাতন একটি উপরিবাহী পদার্থ একে আরো প্রসারিত করতে 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 আরো প্রসারিত হতে দেয় প্রসারিত করতে করতে এর তাপমাত্রা একসময় কমে টি টু তাপমাত্রা লাভ করবে কিন্তু এইবার পরিবেশন পাটাতন উপরিবাহী পদার্থ হওয়ার কারণে তাপের কোনো আদান প্রদান নেই পাটাতন উপরিবাহী পদার্থ হওয়ার কারণে তাপের কোনো আদান প্রদান নেই তাপের আদান প্রদান ছাড়া যদি চাপ বা আয়তনের পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে এখানে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটবে এই রুদ্ধতাপীয় প্রসারণ থেকে আবার বলছে এটাকে আমরা এখন রাখি তাপ গ্রাহকের উপর তাপ গ্রাহকের উপর যখন আমরা রাখবো আবার বলছি তাপ গ্রাহকের উপর যখন আমরা রাখবো তখন তাপ গ্রাহক তো অনেক ঠান্ডা একে আমরা সংকুচিত হতে দেই সংকুচিত হলে এ কি করবে যেটুক ভেতরে তাপ সংকোচনের ফলে ভেতরে তাপ উৎপন্ন হবে এ কি করে ওই তাপ গ্রাহকের তাপটা বর্জন করে দেবে তো যে পরিমাণ তাপ বর্জিত হয় সেই বর্জিত তাপের পরিমাণ আমি বললাম কিউ টু পরিমাণ তাপ বর্জন করবে বর্জন করে এটা আরো সংকুচিত হলো এই ক্ষেত্রে টি টু তাপমাত্রা যেন সেম থাকে তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলছি সমষ্ণ সংকোচন এরপরে আবারও আমরা চতুর্থ ধাপে গিয়ে কি করলাম ওই সংকুচিত অবস্থায় পাটাতনের উপর রেখে আরো সংকোচন করি সংকুচিত অবস্থায় পাটাতনের উপর আরো সংকোচন করে তাপমাত্রাটা আরো বাড়াই দেয় টি ওয়ান তাপমাত্রায় পৌঁছে আবার প্রাথমিক অবস্থায় ফিরে নিয়ে আসে এভাবে দেখো প্রাথমিক অবস্থায় ফিরে আসবে অর্থাৎ টি ওয়ান ভি ওয়ানে ফিরে আসবে তাহলে চক্রটা সম্পূর্ণ করে পিয়ন ভিয়ন চাপ এবং আয়তন থেকে স্টার্ট করে পি টু ভি টু তে যায় একসময় পি থ্রি ভি থ্রি তে আসবে সেখান থেকে পি ফোর ভি ফোর সেখান থেকে ব্যাক করে আবার পিয়ন ভিয়ন আসবে অর্থাৎ তুমি যে পদার্থ নিয়ে কাজ করলা যে জ্বালানি হিসেবে যাকে তুমি ইউজ করলা সে কার্য সম্পাদন করে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে এমন যদি ঘটনা ঘটতো তাহলে কোনো ইঞ্জিনিয়ার তো একবার জ্বালানি আমরা ব্রেক করতাম করে সারা জীবন আমি কার্য সম্পাদন করতে পারতাম যা বাস্তবে সম্ভব নয় আচ্ছা তো এখন আমরা প্রথম ধাপে যেতে সম্পাদিত কাজটা আমাদের কি হবে এই অংশ সম্পাদিত কাজ প্রথম ধাপে সম্পাদিত কাজ W1 ইকুয়াল টু আমাদের হবে আবার বলছি প্রথম ধাপে সম্পাদিত কাজ W1 ইকুয়াল টু হবে এ থেকে আমি চলে আসছি B তে তাহলে A B ছোট B এই ক্ষেত্রফল কিন্তু কাজ নির্দেশ করবে কিভাবে কাজ নির্দেশ করবে আমি একটু পরে দেখাচ্ছি এত ইনটু A এত এর ক্ষেত্রফল এখানকার ক্ষেত্রফল ক্ষেত্রফল কিভাবে কাজ নির্দেশ করে এদিকে আছে আয়তন এদিকে আছে চাপ চাপ এবং আয়তনের ক্ষেত্রফল হলো এটা এই P ইকুয়াল টু আমরা ছোটবেলায় পড়ছিলাম F ভাগে আর V ইকুয়াল টু আমাদের ক্ষেত্রফল গুণ একটা পুরুত্ব বা দূরত্ব A কেটে যাবে FX ইকুয়াল টু W তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রফল কিন্তু কাজ নির্দেশ করবে আবার বলছি এই লেখচিত্রের ক্ষেত্রফল কিন্তু আমাদের কাজ নির্দেশ করবে তাহলে ABB এর ক্ষেত্রফল ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় কাজের পরিমাণ ছিল N R T on this log V2 by V1 এই পরিমাণ কাজ হলো আমাদের এই সমীকরণটা আমার এসেনশিয়াল আমি সমীকরণটা আবার প্রমাণ করলাম না এখানে কারণ আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই সমীকরণগুলো কিন্তু প্রমাণ করা আছে আমাদের তো যে কারণে আমি ওখানে এগুলা নতুন করে প্রমাণ করছি না এবার দ্বিতীয় ধাপে অর্থাৎ বিসি অংশে কাজ হবে বিসি অংশে হ্যাঁ বিসি অংশে কাজ W2 ইকুয়াল টু
রুদ্ধতাপের কাজের সমীকরণটা আমরা জানি ঠিক এরকম ওয়ান ভাগ গামা ইনটু পি টু ভি টু মাইনাস পি থ্রি ভি থ্রি, ঠিক আছে, এরকম হবে। এটাকে আমরা লিখতে পারি গামা মাইনাস ওয়ান সমান আর ভাগ দিস ইজ গামা মাইনাস ওয়ান ইনটু টি ওয়ান মাইনাস টি টু, এরকম যে কোনোটা হতে পারে। এই সূত্রগুলো প্রমাণ করা আছে, আমরা এগুলো নতুন করে প্রমাণ করছি না। সিডি অংশের কাজ হবে, সিডি অংশের কাজ ডাবল থ্রি করতে হবে, সি থেকে দিতে আমরা যাচ্ছি সি ডি ডিসি এই ক্ষেত্রে পর এই ক্ষেত্রে যেটা হবে সমস্যা প্রক্রিয়া, আবারও সমস্যা প্রক্রিয়া কাজের পরিমাণ হবে এন আর এটা হবে টি টু, এত ইকুয়াল টু হবে আমাদের অ্যান্টি লগ, আমি যাচ্ছি সিডি, তার মানে আমার অবস্থান হলো ভি ফোর, যাচ্ছি কোথায় ভি থ্রি থেকে। এবার আমরা আসি, এটা সংকোচন হবে, সংকোচনের ফলে কাজের পরিমাণ কিন্তু নিরর্থক হবে, আমরা হচ্ছে সংকোচনের ফলে কাজের পরিমাণটা কিন্তু আমাদের ঋণাত্মক হবে, ঠিক আছে। এরপর আমরা আসি সি ডি এর অংশে, আমাদের হতে পারে আবার এরকম দিস ইস আর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান দিস ইস টি টু মাইনাস টি ওয়ান। হ্যাঁ, যেখানে যেখানে সংকোচন হলো এখানে সিডি অংশটা সংকোচন হবে, ডি অংশটা সংকোচন হবে, যেখানে যেখানে সংকোচন হবে সেখানে কাজের পরিমাণটা কিন্তু ঋণাত্মক বের হবে। তাহলে কাজ যদি কখনো ঋণাত্মক বের হয় এই অংশটা, এই অংশ দ্বারা আমরা কি বুঝি, কাজ যদি ঋণাত্মক হয় এই অংশ দ্বারা বোঝায় যে সংকোচনের ফলে কার্য সম্পাদন হয়, সংকোচনের ফলে কার্য সম্পাদিত হয়। তো মোট কাজের পরিমাণ কত হবে, মোট কাজ ডাব্লিউ কোটে এরকম হবে দিস ইজ ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ থ্রি মাইনাস ডাব্লিউ ফোর। এই দুটা মাইনাস কেন ব্যবহার করলাম, এখানে এটা প্রসারণ হয়, এখানে এটা প্রসারণ হয়, এটা সংকোচন হয়, এটা সংকোচন হয়, দুটা প্রসারণ দুটা সংকোচন, এই সংকোচনের জন্য মাইনাস ইউজ করছে, এত ইকুয়াল টু হবে এই যে পুরো যে অংশটুকু দিচ্ছি এইটুকুর ক্ষেত্রফল, দ্যাট মিনস এ বি সি ডি এত এর ক্ষেত্রফল, ঠিক আছে। তো এটা ছিল আমাদের একটা কান্নাচক্রের সম্পাদিত কাজ, এটাই ছিল আমাদের কান্দ চক্র, ঠিক আছে। এখানে কাজ করতে হবে আমাদের অঙ্ক করার সময়, যেমন এটা সমষ্টি প্রক্রিয়া, এই ক্ষেত্রে আমাদের সূত্রগুলো হবে এগুলো আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে কিছুটা বলা আছে, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এই অবস্থার সূত্র কিন্তু এরকম হবে, কিন্তু এই অবস্থায় সূত্রটা হবে আমাদের এরকম যে পি টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি ভি থ্রি টু দি পাওয়ার গামা, এই অবস্থার সূত্র কিন্তু এমন হবে। আচ্ছা, এই অংশের জন্য আবার সূত্র হবে এরকম পি থ্রি ভি থ্রি ইকুয়াল টু পি ফোর ভি ফোর, বাট এই অংশের জন্য সূত্রটা হবে পি ফোর ভি ফোর টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা, কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্রগুলো আমাদের এস্টাবলিশ করা আছে কিন্তু, ঠিক আছে, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এই অংশের জন্য কাজ বের করলাম, এখানে কাজ বের করলাম, এগুলো আমাদের সূত্রগুলো মাথায় থাকবে, আর এই কোশ্চেনটা কিন্তু অনেক মাসের জন্য আসবে, ঠিক আছে। তো তারপরে এটা সবাই একটু কষ্ট করে মুখস্থ করিও, এরকম বোঝা বোঝা মুখস্থ করলে কোনো সমস্যা হবে না। এই ছিল আমাদের কান্নাচক্র, এখন আমরা চলে যাচ্ছি এন্ট্রোপি, অসম্ভবতা
তাপের আদান প্রদানের অসম্ভাব্যতা যত বেশি এনট্রপি তত বেশি হবে। আরো হচ্ছে তাপের আদান প্রদানের অসম্ভাব্যতা যত বেশি হবে এনট্রপি তত বেশি হবে। যে দুটো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান সবচেয়ে বেশি সেখানে তাপের এনট্রপি পরিমাণ কত হবে। এনট্রপি হলো এক ধরনের বিশৃঙ্খলা। আবার বলছি এনট্রপি হলো এক ধরনের বিশৃঙ্খলা। অর্থাৎ এনট্রপির মান যত বেড়ে যাবে বিশৃঙ্খলা কিন্তু তত বেড়ে যাবে। আবার বলছি এনট্রপির মান যত বেড়ে যাবে বিশৃঙ্খলা কিন্তু তত বেড়ে যাবে। কেমন মহাবিশ্বের উত্তপ্ত বস্তুগুলো তাপ বর্জন করতে থাকবে, অপেক্ষাকৃত শীতল বস্তুগুলো তাপ গ্রহণ করবে। আবার বলছি মহাবিশ্বের উত্তপ্ত বস্তুগুলো তাপ কি করবে বর্জন করবে এবং অপেক্ষাকৃত শীতল বস্তুগুলো তাপ গ্রহণ করতে করতে উত্তপ্ত বস্তু এবং শীতল বস্তু দুটো তাপমাত্রা একসময় অলমোস্ট এ বর্জন করে কমে আসবে, এ গ্রহণ করে বেড়ে যাবে, একসময় তাদের তাপমাত্রা প্রায় সেম হবে। এখন চারপাশের তাপমাত্রা যদি সেম হয়, যেমন আমার রুমের মধ্যে এখন টেম্পারেচার এক্সাম্পল 60 ডিগ্রি যদি হয় আমাকে চরম অসহ্য গরম লাগবে না এবং এখানে টেকা অনেক কঠিন হয়ে যাবে, বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। দরজা খুলে আমি বাইরে দেখি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমি যাবো কোথায়? তাহলে আমার ভিতরে তাপমাত্রা 60 ডিগ্রি, বাইরে যেখানে যাচ্ছি সেখানে তাপমাত্রা 60 ডিগ্রি, তাহলে এখানে তাপের আদান প্রদানের কোনো সম্ভাবনা নেই। কারণ দুইটা বস্তুর তাপমাত্রা যদি সেম হয় তাপের আদান প্রদানটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তাপমাত্রার পার্থক্যের উপর। দুইটি বস্তুর তাপমাত্রা এখানে সেম থাকবার কারণে তাপের কোনো আদান প্রদান নেই। এখন বলো আমাদের অবস্থাটা কি হবে? আমার রুমের তাপমাত্রা 60 ডিগ্রি, তুমি বাইরে যাচ্ছ সেখানেও তাপমাত্রা 60 ডিগ্রি, তুমি রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছ সেখানেও তাপমাত্রা 60 ডিগ্রি, তার মানে সকল জায়গায় তাপমাত্রা 60 ডিগ্রি, এখানে কোনো আদান প্রদান নেই। আদান প্রদান নেই বলে এখানে আদান প্রদানের অসম্ভাব্যতা, এই যে আদান প্রদান হয় না, আদান প্রদানের অসম্ভাব্যতার নাম হলো এনট্রপি। তো এখানে আদান প্রদান নেই বললে চলে, তো এখানে এনট্রপি সবচেয়ে বেশি হবে। যেখানে আদান প্রদান তাপ নেই সেখানে এনট্রপি সবচেয়ে বেশি হবে। এই এনট্রপির মানটা অনেক বেশি হলে আমরা কি হয় একটা চরম মানে পৌঁছে যায়, আমাদের জন্য বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যায়। তাহলে একসময় পৃথিবীর তাপমাত্রা কিন্তু এরকম করে বাড়তে থাকবে। আমাদের ইন্ডিয়ার অনেক প্রদেশে দেখো টেম্পারেচার কিন্তু অনেক হাই, আমাদের দেশের টেম্পারেচার কিন্তু ডে বাই ডে এটা কিন্তু ইনক্রিজ করছে, ঠিক আছে, এটা বেড়ে যাচ্ছে, টেম্পারেচার কিন্তু এখানে অনেক হাই হয়ে যাচ্ছে। তাহলে একসময় যখন আমাদের চারপাশের তাপমাত্রা এরকম সবই উত্তপ্ত অবস্থায় থাকবে তখন আমাদের পৃথিবীর কিন্তু আর শীতল হতে চাবে না, তখন একসময় পৃথিবীর তাপীয় মৃত্যু ঘটবে, তাপের কারণে পৃথিবীর একসময় মৃত্যু ঘটবে, যাকে আমরা বলি তাপীয় মৃত্যু হবে পৃথিবীর একসময়, ঠিক আছে। তো প্রচন্ড তাপের কারণে পৃথিবীর একসময় তাপীয় মৃত্যু ঘটে যাবে। বিশৃঙ্খলা নামে আরেকটু আলোচনা করি। যেমন দেখো পদার্থের তিনটি অবস্থা থাকে, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। গ্যাস কঠিন অবস্থার অনুগুলোর আন্ত আণবিক ফাঁকা স্থানটা অনেক কম হয়ে থাকার কারণে এদের মধ্যে স্থিতিশীলতা অনেক বেশি। কঠিন পদার্থ অনুগুলোর মধ্যে স্থিতিশীলতা কিন্তু অনেক বেশি, এই জন্য একটা কঠিন বস্তু দেখা তুমি সহজে সেই কোনো জায়গা থেকে ট্রান্সফার করতে পারবো না। যেমন মাটি, মাটিকে তুমি চাইলেই যে একটা ধাক্কা দিলে মাটির মধ্যে চলে গেলে এমন ঘটবে না। কিন্তু তার চেয়ে আন্তনির ফাঁকা স্থান বেশি আছে কিন্তু এবার তরল পদার্থে। তরল পদার্থের আন্তনির বলটা তুলনামূলক একটু কম কঠিন পদার্থের চেয়ে, এই জন্য দেখো তরল চাইলে প্রভাবিত করা যায়। তো এর এলোমেলো ভাবে প্রভাবিত হওয়ার প্রবণতাও আছে। কঠিন পদার্থের এলোমেলো বা চারিদিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা অনেক কম, তরল পদার্থের ক্ষেত্রে এলোমেলো বা বিক্ষিপ্ত হয়ে প্রবাহিত হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি আছে। এবার গ্যাসীয় পদার্থ আসে। গ্যাসীয় পদার্থ আমরা যেখানে রাখি না কেন, যেখানে ছেড়ে দেয় না কেন, চারিদিকে এলোমেলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, চারিদিকে এলোমেলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, এদের বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করার প্রবণতা সবচেয়ে বেশি। তার মানে গ্যাসীয় পদার্থের মধ্যে বিশৃঙ্খলাটা সবচেয়ে বেশি, গ্যাসীয় পদার্থের মধ্যে বিশৃঙ্খলাটা সবচেয়ে বেশি। তাহলে কোন কঠিন পদার্থে যদি আমরা তাপ দিই তাহলে তার আন্তঃআণবিক ফাঁকা স্থান বেড়ে যাবে, আন্তঃআণবিক বল কমে যায়, আন্তঃআণবিক ফাঁকা স্থান বেড়ে যায়, আস্তে আস্তে তরলে পরিণত হয়, তরলে পরিণত হলে তার বিশৃঙ্খলা কিন্তু বেড়ে যাবে, তরলে পরিণত হলে তার বিশৃঙ্খলা কিন্তু বেড়ে যাবে। এইবার তরল পদার্থকে যদি আমরা আরো তাপ দেওয়ার চেষ্টা করি, এই তরল পদার্থের তাপ দিলে এটা কিন্তু একসময় গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যাবে, তখন তার বিশৃঙ্খলা কিন্তু আরো বেড়ে যাবে। তখন তার বিশৃঙ্খলা যখন বেড়ে যাবে তখন চারিদিকে কিন্তু এলোমেলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে, ঠিক আছে, তখন এনট্রপি কিন্তু আরো বেড়ে যাবে। তার মানে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা কমছে না বাড়ছে? ডেফিনেটলি বিশৃঙ্খলা বাড়ছে। তাহলে এটাই হলো আমাদের বিশৃঙ্খলা বা এনট্রপি নিয়ে আলোচনা আমরা করছি এখন, ঠিক আছে। এটা একটা ভৌত রাশি, এই রাশিটা আমাদের জন্য পরিমাপযোগ্য। আবার বলছে এটা একটা ভৌত রাশি, এই রাশিটা আমাদের জন্য পরিমাপযোগ্য, ঠিক আছে। কিভাবে আমরা এটা পরিমাপ করি? এনট্রপিকে আমরা ডিএস দ্বারা লিখি। এটা এনট্রপি ইকুয়াল টু কোন বস্তুর তাপের দ্বিগুণ পরিমাণ তাপ শক্তি আদান প্রদান করে যদি টি তাপমাত্রা লাভ করে, টিটা হবে পরম তাপমাত্রা, কোন বস্তু দ্বিগুণ পরিমাণ তাপের আদান প্রদানের ফলে যদি টি তাপমাত্রা লাভ করে তাহলে তার এনট্রপির পরিবর্তন হবে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তো তাপ শক্তির একক ছিল জুল আর তাপমাত্রার একক হলো কেলভিন, দিস ইজ কল জুল পার কেলভিন। তাহলে এনট্রপির পরিবর্তনের একক হলো জুল পার কেলভিন। যদি আমরা এই ডাইমেনশন বা মাত্রাটা বের করতে চাই তাহলে মাত্রাটা কি দাঁড়াবে? তাপ শক্তির মাত্রাটা ছিল, আমাদের শক্তির মাত্রা ছিল এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর তাপমাত্রার মাত্রা ছিল থিটা, দিস ইজ এম এল স্কয়ার থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা ছিল আমাদের এনট্রপির মাত্রা।
ঠিক আছে। এখন এই এনট্রপিটা মেজারমেন্ট করাটাও আমাদের কিছুটা ঝামেলা আছে, এটা আগে পরিষ্কার হতে হবে, এটা আমরা কিভাবে মেজারমেন্টটা করব, ঠিক আছে। এটা আমরা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করছি। যেমন পদার্থের কয়েকটা স্টেপ আছে, 0°C তাপমাত্রা বরফকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করব, এর জন্য এক ধরনের সূত্র হবে। আবার বলছি 0°C তাপমাত্রা বরফকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত করব, তাহলে 0° বরফ 0° পানি, অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তাপমাত্রা কিন্তু সেম। এগুলো আমরা অনেক আগে থেকে পড়ছি, কিন্তু তাপমাত্রা কিন্তু আমাদের সেম। বরফের তাপমাত্রা ছিল 0°, এখন বরফ গলে পানি হয়ে গেছে, তারও তাপমাত্রা 0°, বাট বরফটা ছিল আমাদের একটা কি বলে সলিড কঠিন পদার্থ, আর পানিটা হয়ে গেছে আমাদের লিকুইড তরল পদার্থ। এই ক্ষেত্রে অবস্থা চেঞ্জ হয়ে গেছে, কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়ে গেছে, এই ক্ষেত্রে কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থার জন্য আমাদের সূত্র হবে, অর্থাৎ আমি একটু পরিষ্কার করে লিখছি, 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু কত হবে আমার, এবার সূত্র হবে MLF ভাগ T। এগুলো কিন্তু আমরা চিনি যে এখানে dQ এর মানটা হলো MLF, ঠিক আছে। এগুলো আমরা আগে শিখছি, এটা M টা ভর, L টা হলো সুপ্ত তাপ, বরফের ক্ষেত্রে মানটা আমাদের মুখস্থ থাকবে 336.000 জুল পার কেজি, এই মানটা যেন আমাদের মুখস্থ থাকে। এই ক্ষেত্রে সূত্র হবে এটা 0°C তাপমাত্রা বরফকে 0° পানি, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল T হবে 0° ডেফিনেশন 273 কেলভিন, এটা কেলভিন হবে। এবার যদি আমি বলি 100°C তাপমাত্রার ফুটন্ত পানিকে 0°C পরিণত করলে এনট্রপির পরিবর্তন ডিএসি কত, এইবার সূত্র হবে MLV ভাগ হলো ক্যাপিটাল টি। এখানে LVটা হলো বাষ্পীভবনের সুপ্ত তাপ, LVটা ভেপারাইজেশন অফ লিনহেট আর কি, LV ইকুয়াল টু 2268.000 জুল পার কেজি, এই মানটা আমাদের মুখস্থ করতে হবে। বাট এবার 100° থেকে 100° জলে বসলে তাপমাত্রা 100°, তাহলে 373 এত কেলভিন, এখানকার টি মানে কিন্তু আমাদের 373 কেলভিন, ঠিক আছে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এরপর যদি আমরা আসি, টিওন তাপমাত্রা হতে T2 তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন এই ক্ষেত্রে সূত্রটা আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে, কই থেকে আসছে চাইলে দেখা যাবে। এত ইকুয়ালটা আমরা জানি, একটা সূত্র হবে MS অ্যান্টি লগ, দিস ইজ T2 ডিভাইডেড T1। একটু খেয়াল করতে হবে, যেখান থেকে আমরা আসি সেটা হলো T1, যেখানে পৌঁছতে চাই সেটা হবে T2। এগুলো অঙ্ক ক্ষেত্রে খেয়াল করতে হবে, যেখান থেকে আমি আসতেছি সেটা হলো T1, যেখানে আমি পৌঁছতে চাই সেটা কিন্তু হবে T2। T1 তাপমাত্রা হতে T2 তাপমাত্রায় পৌঁছবো, তাহলে T1 তাপমাত্রা থেকে আমার স্টার্ট, যেটা স্টার্ট করবো সেটা ডেফিনেটলি নিচে থাকবে, আর যেখানে গিয়ে আমি শেষ করতে চাই সেটা উপরে থাকবে। যেটা আমি স্টার্ট করবো সেটা নিচে থাকবে, যেখানে গিয়ে আমি শেষ করতে চাই সেটা কিন্তু উপরে থাকবে, ঠিক আছে। এবং এইগুলো কিন্তু হবে অবশ্যই অ্যাবসোলিউট টেম্পারেচার, দ্যাট মিন্স কেলভিন স্কেলে তাপমাত্রা আমাকে পরিমাপ করতে হবে। এগুলো সেলসিয়াস থাকলে তার সঙ্গে 273 যোগ করে কেলভিন করতে হবে, ঠিক আছে। এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা দেখতে চাই এই সূত্র, আবার এটা আমরা কই থেকে নিয়ে আসলাম হঠাৎ করে, হ্যাঁ দেখা যাক সূত্রটা কই থেকে আমদানি করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন একটু খেয়াল করো যে সূত্রটা আমরা কোথা থেকে নিচ্ছি। আমাদের মূল সূত্র ছিল দিস ইজ ডিএস ইকুয়াল টু, আমাদের ছিল দিস ইজ ডিকিউ বাই টি, ওকে। এর আগে আমরা পড়ছিলাম দিস ইজ ডিকিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা বা কিউ ইকুয়াল টু, এমন সূত্র আমাদের জানা ছিল,
এখানে dq ইকুয়াল টু হবে ms dt ইউজ করছি আমরা যেহেতু গরম তাপমাত্রা পার্থক্য থেকে dt দ্বারা লিখলাম তাহলে এইটা হবে আমাদের ms dt ms ভাগ হয়ে যায় লনের সময় ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের এস প্রাইম আমরা লিখলাম এম এস এটা হলো এন্ট্রোপির পরিবর্তন লন টি টু বাই টি ওয়ান এখন এটাকে যদি আমরা এরকম বলি ডিএস এটাকে যদি আমরা ডিএস দ্বারা লিখি তাহলে আমি কি লিখবো এটা ডিএস ভাগ পরিবর্তন তো পরিবর্তন কে আমি ডিএস ওটা একটা পরিবর্তন আমাদের এত ইনটু লন দিস ইজ টি2 বাই টি1 এইভাবে সমীকরণটা আসবে ঠিক আছে এখন এগুলো আমাদের অঙ্ক শিখতে হবে এখান থেকে একাধিকবার অঙ্ক আসছে ঠিক আছে এই অঙ্কগুলো অনেক বেশি কঠিন হবে তা না আমি যেভাবে স্টেপ বাই স্টেপ সূত্রগুলো লিখলাম প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করবো এক্ষেত্রে প্রথম যে সূত্রটা আমরা লিখছিলাম দিস ইজ ডিএস ইকুয়াল টু এম এল এফ ভাগ টি এই সূত্রটা ইউজ করবো এবার যদি বলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে হ্যাঁ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করো সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হবে ডিএস ইকুয়াল টু হ্যাঁ এম এস লন টি টু বাই টি ওয়ান যেখান থেকে তুমি যাবা সেটা হলো টি ওয়ান আবার বলছি তাহলে 10 ডিগ্রি বলছিলাম তাহলে 10 যোগ 273 ইকুয়াল টু 283 হবে এত কেলভিন আর যেখানে যাবো 20 ডিগ্রিতে যেতে চাচ্ছি আমি দিস ইজ 20 প্লাস 273 দিস ইজ 293 এত কেলভিন এইভাবে হিসাবটা করে নিতে হবে এবার যদি বলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটন্ত পানিকে জলে বাষ্প পরিণত করবো তা 100 ফুটন্ত পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস জলে বাষ্প তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটন্ত পানিকে জলে বাষ্প যদি পরিণত করতে চাই তাহলে এনট্রপির পরিবর্তন হবে সূত্র লেখা আছে আমরা একটু আগে লিখলাম ডিএস ইকুয়াল টু এম এল ভি ভাগ টি এখানে টিটা হবে 373 আর ভট্ট দেয়া থাকবে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের দরকার যে এনট্রপির পরিবর্তন কখনো নেগেটিভ আসবে যখন তাপ বর্জন করবে আবার বলছি যখন কোনো বস্তু তাপ বর্জন করবে তখন ওই বস্তুর এনট্রপির পরিবর্তন হবে ঋণাত্মক যখন কোনো বস্তু তাপ বর্জন করে সেই বস্তুর এনট্রপির পরিবর্তনটা হবে হ্যাঁ ঋণাত্মক আবার যদি তাপ গ্রহণ করে তাহলে তার অবশ্যই এনট্রপির পরিবর্তন হবে ধনাত্মক তাহলে বর্জিত তাপের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হবে আবার বলছি বর্জিত তাপের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হবে ঋণাত্মক গৃহীত তাপের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন হবে ধনাত্মক প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আরো দুইটা কোশ্চেন আমাদের পড়তে হবে একটা প্রত্যাগামী প্রক্রিয়ায় দেখো যে এনট্রপি স্থির থাকে প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিমাণ স্থির থাকে তোমরা এটা একটু বই থেকে পড়বা যে দেখো যে প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকবে এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন হয় আবার হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয় অর্থাৎ অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা হবে ধনাত্মক কিন্তু এটাও মনে রাখতে হবে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হবে ধনাত্মক আর এই অধ্যায়ে তোমাদের যে বইটা আছে এই বইটাতে দেখবা বেশ কিছু অঙ্ক দেয়া আছে এই অঙ্কগুলো তোমরা সলভ করবা যদি কোনো অঙ্কে সমস্যা হয় আমার নাম্বার তো দেয়া আছে তোমাদের কাছে পরবর্তী ক্লাসেও বলতে পারো অথবা মোবাইলে তোমরা বলতে পারো ঠিক আছে পরবর্তী ক্লাসের জন্য আমাকে মোবাইল বলে আমি এগুলো সলভ করে দিতে পারবো তোমাদের ঠিক আছে তো এই ছিল আমাদের তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে ক্লাস আরো কিছু কাজ আছে আমরা সময় পরে সেই অংশটুকু করবো তো এ পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সাবধানে থাকি নিরাপদে থাকি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।